তো আজকের ভিডিওটা কিসের উপর তোমরা অলরেডি বুঝেই গেছো, আলাদা করে আমার কিছু ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নেই। তবে শুরু করার আগে বলে রাখি যে আমি যে ট্যুরটা করেছিলাম সেটা কিন্তু একদম পিক সিজনে, তো পিক সিজনেই আমার কিন্তু এই টাকাটা খরচা হয়েছে। তো মেনলি চারটে জিনিস আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে হোটেল, আমি পিক সিজনে কি করে বাজেট হোটেল পেলাম সেইটা। তারপরে হচ্ছে ফুডে আমার কত টাকা কী খরচা হলো, কোথায় কি খেয়েছি। তারপরে চলে আসবে গাড়ির পেট্রোল বা গাড়িতে অন্য কিছু মেনটেন্স করতে হয়েছে কি না। আর তারপরে বলবো মানে 4 নম্বর বলবো কিছু ট্রিক যার জন্যে আমার হোটেলে কিন্তু খরচাটা কম হয়েছে। তো চলো এবার স্টার্ট করি। তো প্রথমেই আসছে ডে 1। ডে 1-এ আমরা এখান থেকে গেছিলাম শিলিগুড়ি। শিলিগুড়িতে গিয়ে একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি, সেই জায়গাতে মানে রাস্তার ওপর পরপর হোটেল। যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেটা নিয়েছিল 800। পার্কিংয়ের জায়গাটা খুব ভালো, বাইক আরামসে রাখতে পারবে, নিশ্চিন্তে, কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট ডেতে আমাদের হোটেল ভাড়া চলে গেল 800 টাকা চলে গেল। এবার আসছি ডে 2। ডে 2-তে আমরা কোথায় গেলাম? ডে 2-তে আমরা ওখান থেকে চলে গেলাম দার্জিলিং, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং। দার্জিলিংয়ে ম্যালের কাছে যাইনি, কেন ম্যালের কাছে গেলে দুটো প্রবলেম হয়। একটা হচ্ছে যে হোটেল ভাড়া বেশি হবে পিক সিজন, আর দ্বিতীয়ত মেন প্রবলেম হচ্ছে তোমার ওখানে পার্কিং পাওয়া যায় না, মানে গাড়ি রাখার খুব ঝামেলা ওখানে ম্যালের কাছে, এত কনজাস্টেড। তো সেই জন্যে বাতাসিয়া লুপের ওখানে আমরা এই হোটেলটায় ছিলাম। তো এই হোটেলে আমাদের পার ডে ভাড়া নিয়েছিল 1300 করে, মানে 1300 টাকা। 3 দিন টোটাল আমার বুকিং ছিল, মানে পরপর 3 দিন আমি সেম হোটেলে ছিলাম। এই হোটেল থেকেই আমি বিভিন্ন জায়গাগুলো কভার আপ করেছিলাম। এই যে পার্কিংয়ের জায়গাটাও দেখো, পার্কিংয়ের জায়গাটা খুব সুন্দর, তোমার 2 হুইলার হোক 4 হুইলার হোক দুটোই কিন্তু এখানে পার্কিং করতে পারবে। বাতাসিয়া লুপে থাকার আর একটা সুবিধা হচ্ছে যে এখানে এই হোটেলটাই নয়, শুধু এখানে আরও হোটেল পাবে মোটামুটি অ্যারাউন্ড সেম বাজেট, তো তোমরা থাকতে পারো, প্লাস পার্কিংও আরামসে পেয়ে যাবে। প্লাস এইখান থেকে তোমরা তোমার জোর বাংলো মোড়, ঘুম স্টেশন, ওখান থেকে তোমার লেপচাজাগত যাওয়া যায় ডান দিকে, তোমার লামাহাটা, তিনচুলে যাওয়া যায়। এইগুলো জায়গাগুলো খুব কাছাকাছি, তোমার যেতে খুব সুবিধা হবে। আর ম্যালের দিকে থাকলে তোমাকে অনেকটা এদিকে আসতে হবে, দিয়ে এদিক ওদিক যেতে হবে। এবার আসছি ডে 5। ডে 5 ছিল আমার দার্জিলিংয়ের লাস্ট ডে। তো দার্জিলিং থেকে আমি সোজা চলে এসেছিলাম মিরিকে। তোমরা মিরিকে না স্টে করে শিলিগুড়িও চলে আসতে পারো। আমি মিরিকের যেখানে ছিলাম হোটেলটা খুব ভালো ছিল, পার্কিংটাও খুব সুন্দর ছিল। সেখানে আমার ভাড়া লেগেছিল হচ্ছে 1300 টাকা। আমার কাজ ছিল সেই জন্যে আমাকে মিরিকে থেকে যেতে হয়েছিল। তোমরা বেস্ট হয় চলে আসবে শিলিগুড়ি, তাহলে আরও 500 টাকা বেঁচে যাবে। সেম হোটেলে চলে আসো যে হোটেলে যাওয়ার সময় ছিলাম, সেখানে 800-900 টাকার মধ্যে আবার ঘর পেয়ে যাবে, থেকে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরের দিন তো শিলিগুড়ি থেকে ডাইরেক্ট হোম। তো এই হয়ে গেল আমাদের টোটাল হোটেল খরচা। তো আমার খরচা হয়েছিল 6000 টাকা। তোমরা চাইলে এটাকে আরও 500 টাকা কমিয়ে নামতে পারো। লাস্ট ডেটা চলে আসবে শিলিগুড়ি, আদার দেন থাকা হবে মিরিকে। তো এবার স্টার্ট করবো হচ্ছে ফুড। ফুডে আমার টোটাল খরচা হয়েছে 3700 to 4000 অ্যাপ্রক্স একটা দিলাম রেঞ্জ, কেন টুকটাক ধরো জলের বোতল আছে, চিপস আছে, এইসবগুলো। এই ফুডটা কিন্তু একদম বাড়ি থেকে বেরোনো থেকে বাড়ি অবধি ঢোকা পর্যন্ত এই পুরো কস্টিংটা হচ্ছে আমার এত টাকার ফুড। এবার এই ফুডে কী ছিল, আমি নর্মাল ম্যাক্সিমাম দিন যাওয়ার সময় তো বুঝতেই পারছো হাই রোড ধাবাতে খেয়েছিলাম, নর্মাল জল কিনেই খেতে হয়েছে, রাস্তায় সব নর্মাল গেছে। প্লাস আমি আহার সময় ওআরএস কিনেছি, টুকটাক জল টল, কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস সব এর মধ্যে ইনক্লুডেড ছিল। আমি ডিটেলসে তোমরা যদি চাও কেউ তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, ফলো করে আমাকে একটা মেসেজ করবে, আমি তোমার ডিটেলসে আইটেনারিটা দিয়ে দেবো আমার কোথায় কত টাকা খরচা হয়েছিল। তো যাই হোক ফুডে আমার এইটা হয়েছিল। এবারে দার্জিলিংয়ে আমরা যখন গেছি সেখানে একটুখানি কস্টলি হয় খাওয়া দাওয়া। তো এই যে হোটেলটা আমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা ডেলি খেয়েছি, মানে ব্রেকফাস্ট আর আমাদের লাঞ্চ ম্যাক্সিমাম সময় এই হোটেলেই ছিল। একদিন আমরা খেয়েছি হচ্ছে গ্লেনারিজে। গ্লেনারিজে গিয়ে আমরা কেক কিনেছিলাম, সেই কেকটা ওখানে আর খাইনি, সেটা পরের দিনের ব্রেকফাস্টের জন্য রেখে দিয়েছিলাম। একদিনের ব্রেকফাস্ট আমরা গ্লেনারিজের কেক দিয়েও মিটিয়ে দিয়েছিলাম, তাহলে গ্লেনারিজেরও আমরা খাওয়া হয়ে গেছিলো। আর যে হোটেলটা আমরা খেয়েছিলাম সেই হোটেলটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, মানে পাহাড়ের মধ্যেই আর কি, মোটামুটি অ্যাপ্রক্স ঠিকঠাক দাম, খুব একটা বেশিও নয় খুব একটা কমও নয়। আরামসে ওখানে খেতে পারো ডেলি, কোনো অসুবিধা হবে না। আর রাত্রে ডিনার আমরা ডেলি করেছি হোটেলে, মানে যে হোটেলেই ছিলাম। আর শিলিগুড়িতে যেদিনকে ছিলাম সেখানে হোটেলের বাইরে প্রচুর হোটেল, মানে নর্মাল হোটেল আর কি খাওয়া দাওয়ার জন্যে, তোমরা বেরিয়ে কিনে নাও। কারণ যে হোটেলটা আমরা ছিলাম সেই হোটেলে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তো বাইরে বেরোও কিনে নাও, সবজি তরকারি যা ইচ্ছা, মাছ মাংস, একদম প্রচুর হোটেল আছে, খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর বাকি দিনগুলো আমরা হোটেলে ডিনার করেছিলাম। ডিনারটা হোটেলে একটু কস্টলি হয়ে যায়, তাও সব নিয়েই আমি হিসাব করেছি, তোমরা হিসাব তো বলেই দিলাম আমি। হ্যাঁ, এখানে এবার তোমাদের খাওয়া খরচা কিন্তু বেশি হতে পারে। তোমরা যদি মেলে গিয়ে একদিন একটুখানি ধরো কেভেন্টার্সে খেলে বা থুকপাতে খেলে বা গ্লেনারিসে লাঞ্চ বা ডিনার করলে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এর সঙ্গে অ্যাড আপ করে নিতে হবে খাবার, কারণ ওইখানে খেলে তোমাদের কিন্তু বা হাই বাজেটে হবে, কেন ওখানে তোমার কস্টলি খাবার দাবার মানে কমেতে পাবে না, মানে বাজেট ফ্রেন্ডলি হবে না কোনোভাবেই, ঠিক আছে। তো এবার চলে আসি হচ্ছে আমাদের 3 নম্বর জিনিস, সেটা হচ্ছে আমাদের পেট্রোল। পেট্রোল দেখো আমার 150cc গাড়ি মোটামুটি অ্যারাউন্ড আমার টোটাল ট্যুরটায় হয়েছিল 1500 থেকে 1600 কিলোমিটার একটা ট্যুর ছিল। তো আমার পেট্রোল লেগেছিল 3341 মানে 3341 টাকা তেল লেগেছে। আমি রাউন্ড আপ করে যদি 3500 টাকাই করে দিই তাহলে এই টাকার বা 3400 টাকা ধরো করলাম, আমি 3400 টাকা আমার টোটাল তেল লেগেছে। এবার তুমি কিলোমিটার অনুযায়ী তোমার বাইক যদি হাই সিসি হয় তাহলে আরও বেশি লাগবে, লো সিসি হলে আর একটু কম লাগবে, সেটা নর্মাল ব্যাপার। এবার কিন্তু তবুও বাজেটে খুব একটা বেশি বাড়বে না, তার থেকে 500 আপ 500 বিলো এরকমই হতে পারে, 500-1000 টাকার এদিক ওদিক হবে, তাছাড়া খুব বেশি এদিক ওদিক হবে বলে আমার মনে হয় না। কেন মেনলি আমার এখান থেকে শিলিগুড়ি যাওয়ার, শিলিগুড়ি থেকে আবার কলকাতা আসা, এখানে টোটাল 1000 টাকার মানে 1000 কিলোমিটার, 1000 টাকা না 1000 কিলোমিটার তোমার এখানেই, তারপরে এবার তুমি যেখানে ঘুরছো ঘুরছো, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের পেট্রোল। লাস্টে এবার চলে আসি কিছু ট্রিক। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে দেখো মেনলি তুমি খাওয়া খরচা বলো বা গাড়ির পেট্রোল বলো, এইখানে তুমি কোনো কাট আউট করতে পারবে না, কেন মিনিমাম তোমার যা খরচা তোমাকে এটা করতেই হবে, কেন এইগুলো তুমি তো নিশ্চয়ই না খেয়ে থাকবে না, এটা পসিবল নয়। তো মেন যেটা কাট আউট করা যায় সেটা হচ্ছে হোটেল ভাড়াটা, ঠিক আছে। তো হোটেল ভাড়াটা তোমরা যদি এখন দেখো আমরা যেমনি ঘুরেছিলাম, লামাহাটা গেছিলাম, তিনচুলে গেছিলাম, এদিকে লেপচাজগত গেছিলাম, তো এই সব জায়গাগুলোতে আমি স্টে করিনি, আমি ছিলাম বাতাসিয়া লুপে, ওখান থেকে খুব একটা দূর নয়, ম্যাক্সিমাম 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা যদি আমি ধরে নিই আমার যাওয়া আসা হলো, আমার তেল খরচায় পুষিয়ে যাবে। তো আমি গেছিলাম, গিয়ে ঘুরে চলে এসেছিলাম। এবার ওখানে যদি তুমি কোনো হোমস্টেতে স্টে করো তাহলে প্রবলেমটা কি? প্রবলেম কিছু না, পিক সিজনে প্রবলেমটা হচ্ছে যে তোমার 1500 থেকে 2000-এর মধ্যে পার হেড পার ডে ফুডিং লজিং। এবার ধরো আমরা 2জন আছি, এবার 2জন থাকলে প্রবলেমটা কি হবে? 2জনে যদি আমরা কোথাও এখন কোনো হোমস্টেতে গিয়ে থাকি অফবিটে, তাহলে প্রবলেমটা হচ্ছে আমার একদিনেই 3 থেকে 3500 টাকা চলে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বাজেটে আমার থাকছে না, বাজেটের বাইরে চলে যাচ্ছে। অফ সিজন হলে আমি তবু ভেবে দেখতাম, কেন অফ সিজনে একটুখানি রেটটা কম থাকে, কারণ আমি গেছিলাম মে মাসে, তো বুঝতেই পারছো পুরো পিক টাইম, তো সেই সময় ব্যাপারটা কিন্তু এটাই হবেই জানা কথা। তো সেই জন্যে আমি কোনো হোমস্টেতে থাকিনি, কেন হোমস্টে থাকলে খরচাটা এক লাফেই বেড়ে যাবে। তোমরা চাইলে কিছু অ্যাডাপ্ট করে এর সঙ্গে থাকতে পারো, একদিন থাকতে পারো, যে আমি থাকলাম সেটা তোমাদের ওপর পুরোপুরি ডিপেন্ড করছে। আর দ্বিতীয় ট্রিক হচ্ছে যদি তোমার শুধু ছেলেরা যাও, মানে ধরো ওয়াইফ নেই বা গার্লফ্রেন্ড কেউ নেই, শুধু ছেলেরা যাও যদি, তাহলে তোমরা হোটেলে নাই বা থাকতে পারো, তোমরা হোস্টেল আছে হোস্টেলে থাকতে পারো। ডরমেটারি বেড হবে, 4 বেড 6 বেড করে রুমগুলো, 3-4 জন গ্রুপে গেলে তো কোনো অসুবিধাই হবে না। booking.com-এ চলে যাবে, দার্জিলিং মারবে, হোস্টেলস চলে আসবে, হোস্টেলে থাকো আরামসে, কোনো অসুবিধাই হবে না, উল্টে তোমার খরচা আরও কম হবে। এটা হচ্ছে যদি তোমরা শুধু ছেলেরা যাও সুবিধা হবে, তাহলে এটা হচ্ছে আর একটা ট্রিক। তাহলে মেনলি হোটেল খরচাতেই তোমরা কিন্তু কমাতে পারবে। আর খাওয়া খরচে তোমরা যদি যেরকম হোটেলে খাবে তার উপর ডিপেন্ড করছে। আমি যে হোটেলটা দেখিয়েছি সেটা কিন্তু বেস্ট, খাওয়া দাওয়া তুমি খেয়ে দিয়ে একবার তোমরা ট্রাই করে বলো খাওয়া দাওয়া একটুও খারাপ কিনা, স্পেশালি মোমোটা খেয়ে দেখো, বুঝতে পারবে। টোটাল তাহলে কত খরচা হলো? আমার হোটেলে খরচা হলো 6000 টাকা, ওদিকে খাওয়া দাওয়া খরচা হলো অ্যারাউন্ড 4000, আর আমার পেট্রোল খরচা হলো 3500 টাকা, তাহলে টোটাল কত হলো? 13500 টাকা। আমি বাড়িয়ে বাড়িয়ে ধরেছিলাম, 300 করে ওদিকে বাড়িয়ে দিয়েছি। তো আমি বলবো কিছু টাকা তোমরা একটু হাতে রাখতে পারো এক্সট্রা, কারণ রোড ট্রিপ করছো, কোথাও কোনো এমার্জেন্সি হতেই পারে, তাহলে অ্যারাউন্ড 15000 হাতে রাখলে আমার মনে হয় বেস্ট। পুরো ট্যুরটা তোমরা কমফোর্টেবলি করতে পারবে, কোনো অসুবিধা হবে না কোনো এমার্জেন্সি হলেও। তো যাই হোক, শর্ট অ্যান্ড সিম্পল আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কী কী করতে হবে সেটা আমাকে আলাদা করে আর কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দার্জিলিং নিয়ে যা যা তোমাদের কোয়ারি ছিল, আমার বাইক নিয়ে যা যা কোয়ারি ছিল, সব ভিডিও মোটামুটি কমপ্লিট। এর পরের ভিডিও কিন্তু আবার ট্যুরের আসবে একটা। তো আজকের মতন এইটুকুনি রইল, টাটা।